Hello, my dear students. How are you? I think you all are fit and fine at home. এটা ছাড়া আমাদের বলার এখন আর কিছুই নাই, কারণ আমরা যা পরিস্থিতি দেখতে পাচ্ছি তোমরা বাসায় সুস্থ আছো এবং ভালো আছো, এটাই কামনা। কারণ পরিস্থিতি অনেক খারাপ, আমরা যেভাবে অনলাইন চালাচ্ছিলাম আমাদের অনলাইন কার্যক্রমটাই এখন আমাদের চালিয়ে যেতে হবে। তাহলে সেই ধারাবাহিকতায় আজকে আমি ইংরেজি সেকেন্ড পেপারের যে টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেটা তোমাদের অনেকেই একটা পুরাতন বলা যায় যে খুব পরিচিত একটি টপিক, এটা সম্পর্কে তোমরা করেছো এবং কিছুদিন আগেও তোমাদের এই ক্লাসগুলো হয়েছে, বিভিন্নভাবে হয়েছে, অন্য টিচাররাও করিয়েছে। আজকে ঠিক ওই একইভাবে আমি আবার তোমাদের জন্য একটা নতুন কিছু ঠিক বলা যাবে না, দুই তিনটা কনফিউশনের জায়গা। এবং তোমরা জানো যে আমি যে ভিডিও ক্লাসগুলো নিই এর বেশিরভাগই হচ্ছে যে কনফিউশনগুলো থাকে, হঠাৎ করে তুমি কনফিউজড হয়ে যাও সেই বিষয়টা। আজকে আমি যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে ন্যারেশন। হ্যাঁ, এটা শুনে তোমাদের মনে হতে পারে যে হ্যাঁ এটা অনেক পরিচিত জিনিস, এখানে কোনো ঝামেলা তো থাকার কথা না। তারপরেও তোমাদের খাতায় যখন দেখি তখন আমার এই কনফিউশনগুলো মনে হয় যে তোমাদের মধ্যে কনফিউশনগুলো থেকেই গেছে। এবার আমি আরেকটু যদি ডিটেইলে বলি সেটা হচ্ছে ন্যারেশনের সাথেই কানেক্টেড আছে আরেকটা টপিক, বলো তো কী সেটা? ইয়েস, পাঞ্চুয়েশন মার্ক। আমরা একটা ডাইরেক্ট স্পিচে কোথায় কী বসাবো বা কোথায় কী বসে এটা যদি খেয়াল রাখতে পারি তাহলে কিন্তু পাঞ্চুয়েশন মার্কের অনেক কিছু আমাদের সহজ হয়ে যাবে। আর ওই পাঞ্চুয়েশন মার্কের জায়গাগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে বুঝতেই পারছো পাঞ্চুয়েশন মার্কে তোমার একটা বড় সহায়তা হবে। আর যদি ন্যারেশন ওই জিনিসগুলো বুঝতে পারো যে আমি কোথায় কোনটা পরিবর্তন করব, তাহলে তোমার ওই জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমি একেবারে সহজ একটি জিনিস নিয়ে আলোচনা করব। তোমাদের এর আগে আমি ভয়েসের ক্লাস নিয়েছি, ট্রান্সফরমেশনের ক্লাস নিয়েছি, তারপরে আমরা যে টপিকগুলো পেয়েছি ডিগ্রি সেগুলো নিয়ে ক্লাস নিয়েছি। আজকে আমি ন্যারেশন নিয়ে একটা ছোট ক্লাস নিতে যাচ্ছি। তাহলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমার ইংরেজি সেকেন্ড পেপার ক্লাসে, এবং আজকে আমাদের টপিক ন্যারেশন। এবার আসো আমি যদি ন্যারেশনের আলোচনা শুরু করি, প্রথমেই আসে যে ন্যারেশন কয় প্রকার। আমরা জানি ন্যারেশন দুই প্রকার, এবং ন্যারেশনের আরেকটি নাম আছে সেটা হচ্ছে বলো তো কি? ইয়েস, স্পিচ। স্পিচ মানে হচ্ছে কথা বা উক্তি। এবং যে আমরা জানি যেহেতু এটা ভাষা থেকে এসেছে, আমরা ইংরেজি একটা ভাষা, বাংলা একটা ভাষা, এই ভাষাগুলোর মধ্যে যত কিছুই আছে সব কিছুই কিন্তু কথারই অংশ। আমি একটি সেন্টেন্স যদি বলি সেটাও যেমন একটা কথার অংশ, একটি ওয়ার্ড যদি বলি সেটাও কিন্তু একটা কথার অংশ। মানে আমরা মুখ দিয়ে যেটা বলি সেটাই যখন সাজিয়ে গুছিয়ে বলি তারই বিভিন্ন নামে আমরা পাই বাক্য, শব্দ। ইংলিশে আমরা পাই সেন্টেন্স, ওয়ার্ড। ঠিক ওই একইভাবেই ন্যারেশনের বাংলা হচ্ছে উক্তি। এবার আমরা আসি যে আমাদের এই দুটি ন্যারেশনের নাম কি, ডাইরেক্ট স্পিচ অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ। এটা আমরা জানি খুব ভালো মতোই যে একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ আর দ্বিতীয়টি হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। এই দুইটি সম্পর্কে তোমাদের সবসময় ধারণা থাকে, এবং আমরা যখনই দেখি এই যে বিষয়টা আসে আমরা এই ডাইরেক্ট স্পিচটা পাই পরীক্ষার ক্ষেত্রে বা প্রশ্নের ক্ষেত্রে, আমাদেরকে পরিবর্তন করে ইনডাইরেক্টে করতে হয়। এবার আজকে আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা একটা ডাইরেক্ট স্পিচের সেন্টেন্সকে যখন ইনডাইরেক্ট করব তখন আমাকে কোন স্থানে পরিবর্তন করতে হবে। এবার এটা নিয়ে তোমাদের অনেক কনফিউশন, কারণ তোমাদের খাতায় যখন দেখি তখন এই সমস্যাটা হয়। তাহলে আমরা আজকে যেটা কথা আলোচনা করব সেটাতে চলে যাই সরাসরি। যে ধরো আমরা একটা ডাইরেক্ট স্পিচ নিলাম, ধরো ডাইরেক্ট স্পিচটা এরকম, কামাল সেড টু মি I am going to your house now. I am going to your house now. আশা করি তোমরা সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছ।
এবার আসো যে এই যে একটা ডাইরেক্ট স্পিচ থাকে, আমরা যখন ইনডাইরেক্ট স্পিচ করি বা ডাইরেক্ট নারেশনকে ইনডাইরেক্ট নারেশনে পরিবর্তন করি, তখন কিন্তু আমাদের এই পুরো সেন্টেন্সটাকেই কিছু জায়গা, সম্পূর্ণ জায়গা কিন্তু না। এবং এটা আমাদেরকে খুব ভালো মতো মাথায় রাখতে হবে, আমি কিন্তু সম্পূর্ণ অংশটাকে পরিবর্তন করি না, পরিবর্তন করি নির্দিষ্ট কিছু জায়গা। এবং এই জায়গাটা নিয়ে তোমাদের সমস্যা থাকে, আমি যখনই তোমাদের খাতা দেখি, যারা নতুন শিখছো তাদেরও আর যারা পুরাতন শিখে আসছো তাদেরও আছে, সেটা যে আমি কোন জায়গাটা পরিবর্তন করব, দুই এক সময় আমি এটা ভুল করেই ফেলি। এবং আজকে আমি তোমাদের যেটা শিখাতে যাচ্ছি সেটা হচ্ছে যে কোন কোন স্পেসিফিক ওয়ার্ডস ইউ হ্যাভ টু চেঞ্জ হোয়েন ইউ মেক দিস সেন্টেন্স ইন ইনডাইরেক্ট ওয়ান। তাহলে প্রথমে আমরা দেখে নিই প্রথমে কোনটা চেঞ্জ আছে। প্রথম পরিবর্তনের জায়গা হচ্ছে এইটা। এবার আমরা আগে পরিচয়টা করে নিই, এই যে সেন্টেন্সের অংশ এটাকে আমরা বলি কি, রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব, এবং এই রিপোর্টিং ভার্বের অংশটার প্রথমটাই হচ্ছে এই যে আমাদের সেট টু, এবং এই ভার্বটাকে বলা হয় হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটাই হচ্ছে সেই ভার্বটা। এবং এই যে অংশটা, এই অংশটাকে আমরা কি বলি, রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ, এটা তোমাদের সবারই জানা আছে, না জানা থাকলেও এটা ভালো মতো খেয়াল রাখো। স্পিচ মানে হচ্ছে এই যে ইনভার্টেড কমার মধ্যে তুমি যখনই কোনো কিছু দেখবা, দুটি কমা আছে তার মাঝখানে একটা সেন্টেন্স, আবার দুটি কমা ক্লোজ আছে, তার মানে বুঝতে হবে এটা হচ্ছে একটা স্পিচ। এবং এই রিপোর্টেড স্পিচ মানে রিপোর্টিং ভার্বে যে মানুষগুলো কথা বলছে, এই যে আমরা একে বলবো হচ্ছে স্পিকার, এবং যাকে বলছে বা যে শুনছে সে হচ্ছে লিসনার। এই যে এই অংশগুলো আমাদের পরিচয় হওয়া খুব জরুরি। এবং এই যে কমা দিয়ে আমরা ইনভার্ট কমা দিয়ে যে জায়গাটা শুরু করলাম, এটাকে বলা হয়েছে কমা ইনভার্টেড কমা, ঠিক আছে। এবার এই যে আমরা জায়গাগুলো দেখলাম, এই ভিতরের স্পিচের হিসেবে আমাদেরকে এটা চেঞ্জ করতে হয়। এবার আসো দেখি আমরা যেটা আজকে আলোচ্য বিষয় সেখানে চলে আসি, পরিবর্তনের জায়গা। প্রথম জায়গা হচ্ছে এইটা, এক নাম্বার, যেটা আমরা সেট টু পরিবর্তন। দ্বিতীয় জায়গা কোনটা, এই যে এই অংশটুকু। তিন নাম্বার জায়গা কোনটা, এই যে পার্সনটা। চার নাম্বার কোনটা, এই ভার্বের পরিবর্তন। আরেকটি জায়গা আছে পাঁচ নাম্বার, এটা সবসময় যে সেন্টেন্স থাকবে তা না, সেটা হচ্ছে নিকটবর্তী শব্দ। এই পাঁচটি জায়গাতে তুমি পরিবর্তন করবে, এবং তোমাকে মাথায় রাখতে হবে একটি ডাইরেক্ট সেন্টেন্স যেটি অর্থমূলক, মানে সম্পূর্ণ একটা সেন্টেন্স এবং তার সম্পূর্ণ একটা অর্থ আছে, সেরকম সেন্টেন্স, সেটা যে ধরনেরই হোক, অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, যেটাই হোক তোমাকে কমপক্ষে এই চারটি জায়গাতে করতেই হবে বেসিক সেন্স। ইউ হ্যাভ টু চেঞ্জ অল দিস ফোর। এবং বিশেষ ক্ষেত্রে তুমি এখানে যদি এই শব্দটা পাও তাহলে এটা স্পেশালি তুমি চেঞ্জ করবা, যদি থাকে, কারণ এটা আমাদের সবসময় থাকবে না। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ যে আমরা যখনই একটি ডাইরেক্ট সেন্টেন্স সেটাকে ইনডাইরেক্টে পরিণত করবো, বা ইনডাইরেক্ট সেন্টেন্সকে ডাইরেক্টে রূপান্তরিত করতে হতে পারে, তখন সেই ক্ষেত্রে আমি খেয়াল রাখবো যে এই চারটি জায়গা কীভাবে পরিবর্তন করতে হবে। এবং এছাড়া যে সেন্টেন্সগুলো থাকবে বা যে শব্দ পরিবর্তনযোগ্য সেটা হচ্ছে নিকটবর্তী শব্দ, নাও থাকলে যেমন হয়, দিস থাকলে চেঞ্জ হবে, টুডে থাকলে, টুমারো থাকলে, সেটা হচ্ছে স্পেশাল ওয়ান। এবার আসো আমরা দেখে নিই প্রথমটা পরিবর্তন কী। এই যে এটা চেঞ্জ হচ্ছে, এটাকে আমরা বলি ভার্বের পরিবর্তন। ভার্ব মানে হচ্ছে যেটা, ভার্বটা বুঝবো। তারপরে আমরা এখানে দেখবো হচ্ছে ইনভার্টেড কমা, এখানে আমরা বসাইতে হবে কানেক্টরস বা লিঙ্কার। এবং এই দুইটা পরিবর্তন নির্ভর করবে হচ্ছে এই যে দুইটা পরিবর্তন কানেক্টেড হচ্ছে এই সেন্টেন্সের সাথে, এই সেন্টেন্স হিসাবে তোমাকে এই দুইটা জায়গা চেঞ্জ করতে হবে। তৃতীয়টা হচ্ছে কি, পার্সনের পরিবর্তন। এই পার্সনের পরিবর্তনটা নির্ভর করবে হচ্ছে এই লিসনার এবং স্পিকারের উপরে। এবং চার নম্বরটা হচ্ছে কি, টেন্সের পরিবর্তন। তাহলে আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ, প্রথমে আমি এই যে ভার্বটা মানে যেটা আমরা রিপোর্টিং ভার্ব বললাম, রিপোর্টিং ভার্ব এবং লিঙ্কার, তার মানে এই যে ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা যেটা বসাবো এটা পরিবর্তন হবে এই ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্স অনুসারে, এই পার্সনটা পরিবর্তন হবে লিসনার এবং স্পিকার, যারা কথা বলছে এবং যাকে বলছে
से हिसाब से पार परिवर्तन होता टेंस हिसाब से तुम्हें परिवर्तन करते हैं এইখানে যে স্পেশাল শব্দগুলো এটাও স্পেশাল নিয়মে পরিবর্তিত হবে। তাহলে বলো তো আমরা একটি অর্থমূলক শব্দে বা অর্থমূলক সেন্টেন্সে কয়টি জায়গা পরিবর্তন করতেই হবে? অবশ্যই করতে হবে, এক্স্যাক্টলি ফোর। চারটি স্থানে আমাকে অবশ্যই পরিবর্তন করতে হবে। এবং যদি আমরা দেখি স্পেশালি কোনো নিকটবর্তী শব্দ বোঝাচ্ছে এরকম আছে, তাহলে পঞ্চম পরিবর্তনটি করতে হবে। তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই জিনিসটি বুঝতে পেরেছ। এবার তোমাদের যে সবচেয়ে বড় ভুলটা হয় আমি বেশিরভাগ ক্ষেত্রে যেটা পাই সেটা হচ্ছে এই যে দুই নাম্বার লিঙ্কারটা তোমরা বেশিরভাগ সময় মিস করো। মিস করো মানে হচ্ছে চলে গেছো, লিখতে লিখতে ভুলে গেছো। এই ভুলটা যেন না হয় এই জন্য আমি স্পেশালি এটা বলছি। আর একটা বড় পরিবর্তনের জায়গা হয় সেটা হচ্ছে পার্সন, যা আসলে কে বলছে কোনটা বলছে সেই হিসাবে। এখানে আই আছে, তুমি মনে করো যে এটা তো আমি, কিন্তু এখানে আই কিন্তু আমি না। এখানে আই বলতে যে কথা বলছে তাকে বোঝাচ্ছে, এই যে কামাল আছে সে, তার পরিবর্তে এখানে আই আছে। আর যখন আমরা এখানে ইউ পাবো, এই যে ধরো এখানে একটা ইওর আছে সেকেন্ড পার্সন, তাহলে ইওরটা কাকে দেখবে? তাহলে কামাল যাকে বলছে, তাহলে অবশ্যই সেটা বুঝতে হবে, তাহলে কামাল আমাকে বলছে। এইখানে মি অনুসারে এখানে ইওরে পরিবর্তন হবে। তাহলে তোমরা আশা করি তোমরা খুব ভালো মতোই বুঝেছ যে আসলে আমাদের আর ওই যে স্পেশাল জায়গা ওইটাও অনেক সময় ভুল হয়। তবে সবসময় মাথায় রাখতে হবে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, ইউ হ্যাভ টু প্র্যাকটিস এ লট। তোমার যতটাই জ্ঞান থাকুক যতটাই শিখো, অনেক সময় দেখা যায় তুমি মুখস্থ সব বলতে পারছো কিন্তু প্রয়োগ করার সময় তুমি আর সেটা ভালো মতো করতে পারছো না, এটা দুঃখজনক। এজন্য ইউ হ্যাভ টু প্র্যাকটিস এ লট ইফ ইউ ওয়ান্ট টু মেক ইট ফুললি কারেক্ট। যদি তুমি সম্পূর্ণভাবে সঠিক বানাইতে চাও বা কোনো একটা উত্তর সঠিক করতে চাও, তোমাকে অবশ্যই সেটা অনেক প্র্যাকটিস করতে হবে। তাহলে আশা করি তোমাদের এই ক্লাসটুকু বুঝতে পেরেছ। পরবর্তী দিন আবার এরকম কোনো ছোটোখাটো জায়গা যেটা আমাদের তোমাদের খাতা HW বা তোমাদের পড়ার মধ্যে কোনোভাবে আমার মনে হবে যে এই জিনিসটা তোমার সাথে এই সংক্ষিপ্ত 10-12 মিনিটের মধ্যে আলোচনা করলে তোমাদের উপকার হবে বা তোমরা বুঝতে পারবে, সেই বিষয় নিয়ে আলোচনা করবো। তাহলে পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই এই করোনা মহামারী থেকে নিজেকে সুরক্ষিত রাখো। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।